প্রয়াত পুলিশ ইন্সপেক্টরকে স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। 2021 সালের আজকের দিনে শহীদ হয়েছিলেন খোয়াই থানার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। দ্বিতীয় শহীদ দিবস উপলক্ষে আজ সকালে খোয়াই থানা প্রাঙ্গণে প্রয়াত ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিককে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শুরুতে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর ও মহকুমা পুলিশ আধিকারিক পুষণকান্তি মজুমদার পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে খোয়াই থানার ওসি সুবীর মালাকার, মহিলা থানার ওসি সহ সমস্ত পুলিশ কর্মীরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। উল্লেখ্য, 2021 সালের আজকের দিনে খোয়াই থানা এলাকার পূর্ব রামচন্দ্র ঘাটে শেওড়াতলি গ্রামে এক ঘাতকের হাতে নৃশংসভাবে খুন হন খোয়াই থানার কর্মরত ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। সেই দিন রাতে ঘাতকের হাতে সত্যজিৎ মল্লিক সহ পাঁচজনকে খুন করে। এই পাঁচজনকে নৃশংসভাবে খুন করে ঘাতক প্রদীপ দেবরায়। এই মামলার এক বছর পূর্ণ হওয়ার আগে এই ঘাতককে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করে খোয়াই জেলা আদালতের বিচারক। এখানে বাচ্চারা 50-60 জন ছেলে মেয়ে এই গ্রামের সবাই খেলাধুলা করতো বিকালবেলা, আর তারা এই মাঠটারে পুরো ছেলে মেয়ে সবাই তারা এখান থেকে ভাগাই দিছে। এখানে যারা কাজ করতো আইতো তারা কোম্পানির নামটা আমি ঠিক জানি না, এই কোম্পানির লোকেরা এসে এখান থেকে ভাগাই দিছে। ও, এই জায়গাটার নাম কিটা? পোয়াংবাড়ি জেবি স্কুল মাঠ। এখন আমার বক্তব্য হইছে, আমরা এলাকার পক্ষ থেকে আমার বক্তব্য হইছে, এখানে এই ধরনের কোম্পানি এনে হইতে পারতো। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।